বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে হঠাৎ যেন থমকে গেছে মানব জীবন। মানুষ ঘরবন্দি থাকায় বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশে এসেছে অদ্ভুত পরিবর্তন। তবে মজার ব্যাপার হলো, মানুষ এতদিন যেসব স্থান দাবড়ে বেরিয়েছে, আজ সেখানে নিজেদের স্থান দখল করে নিচ্ছে অন্যান্য প্রাণীরা। সবকিছুর এমন দ্রুত পরিবর্তনে মানুষ সত্যিই বিস্মিত। প্রথমেই বলতে হয় আমাদের বাংলাদেশের কথা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কয়েকদিন ধরে সৈকতের খুব কাছাকাছি আসতে শুরু করেছে ডলফিন। গত কয়েক দশকেও যার দেখা মেলেনি। আজ জনমানবহীন সমুদ্র সৈকতে নেই মানুষের পদচারণা, নেই দূষণ। ঝাঁকে ঝাঁকে ডলফিনের আনাগোনায় কক্সবাজার সমুদ্র সৈকত যেন ফিরে পেয়েছে তার প্রাকৃতিক পরিবেশ। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের পানির রং যে এতটা নীল, সেটাই আমাদের জানা ছিল না। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতের ওড়িশার রসিকুল্লা সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছে অলিভ রিডলে জাতের লাখ লাখ কচ্ছপ। মানুষের ভিড় নেই, এই সুযোগে সমুদ্র সৈকতে আসছে ওরা, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি ব্যস্ত শহরে এখন মানুষের পরিবর্তে ঘুরে বেড়াচ্ছে হরিণেরা। নির্জন যানবাহনহীন রাস্তা পুরোটা যেন ওদের জন্যই বরাদ্দ। সূর্যোদয়ের দেশ জাপানেও দেখা গেল একই দৃশ্য। নারা শহরের পার্কে ঘুরে বেড়ানোর কথা হরিণগুলোর, কিন্তু মানুষের ভিড়ে এরা পার্কে নিজেদের মতো ঘুরতে পারে না। তাই বহুল প্রতীক্ষিত এই সুযোগ পেয়ে নেমে পড়ল শহরের রাস্তায়। ইসরায়েলের এই পর্যটন স্পটে এখন কোনো মানুষ নেই। এইলাত নামের এই জায়গাটিতে পর্যটকদের স্থান দখল করেছে মরুভূমির এই প্রাণীটি। দেখে মনে হচ্ছে ওদের জন্যই জায়গাটি উন্মুক্ত। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। জনপ্রিয় পর্যটন নগরী ভেনিসের খালগুলোতে, যেখানে গন্ডোলা নৌকায় চড়ে দাবড়ে বেড়াত বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য পর্যটক, এখন সেখানে শুরু হয়েছে রং বেরঙের মাছের বিচরণ। বহুদিন এখানকার ছোট ছোট খালের পানিকে মানুষ ঘোলা পানি বলেই জানত। কিছুদিন ধরে অবশ্য পানি স্বচ্ছ হতে শুরু করেছে, আর এতে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ। দেখে মনে হয় যেন নতুন পানিতে নতুন প্রাণের আগমন। শুধু কি তাই, পরিষ্কার পানি পেয়ে যেন মাছ শিকারে নেমেছে হাঁসেরা। ইতালির উপকূলে যেখানে কদিন আগেও সারি সারি জাহাজ নোঙর করা থাকত, সেখানে এখন আসতে শুরু করেছে ডলফিন। দেখুন স্বচ্ছ পানিতে কেমন নেচে বেড়াচ্ছে। একই কারণে যুক্তরাষ্ট্রের উপকূলেও দেখা মিলল ডলফিনের ঝাঁক। যেখানে কয়েকদিন আগেও দেখা যেত মানুষের ঢল, আজ সেখানেই অনুকূল পরিবেশ পেয়ে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নেচে বেড়াচ্ছে ডলফিনের দল। শিকাগোর শেড অ্যাকোরিয়ামে মানুষের উপস্থিতি না পেয়ে সাহস করে পেঙ্গুইন জোড়া নেমেছে হেঁটে বেড়াতে। ওদের এমন আচরণ একটু বেশি অপরিচিত লাগছে, কেননা প্রতিদিন যেখানে মানুষ ভিড় করে, আজ সেখানে যেন এই পেঙ্গুইন জোড়া পর্যটকের বেশে অ্যাকোরিয়াম দেখতে এসেছে। ব্যস্ততম সিঙ্গাপুরের পার্কগুলো এখন জনশূন্য, তাই নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে ভোঁদরের দল। কনক্রিটের জঙ্গল বলে খ্যাত সিঙ্গাপুরে এমন দৃশ্য ভাবা যায়? খুব অপরিচিত একটি দৃশ্য চোখে পড়ল ইকুয়েডরে। দেশটির গালাপাগোস দ্বীপে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে সামুদ্রিক এই প্রাণী। ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ থাকায় রানওয়েতে দে দার্সে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে পাতি হাঁস। তাও আবার একটি নয়, দুটি নয়, একেবারে পরিবার নিয়ে সারিবদ্ধ হয়ে রানওয়ের এপাশ থেকে ও পাশে পার হচ্ছে তারা। ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরের চিত্র এটি। এবার বলতে হয় চীনের কথা। যে দেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের আতঙ্কে আছি আমরা, সেই দেশেও এখন দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবর্তন। অধিক কার্বন নিঃসরণের দেশ চীনের বড় বড় শহরগুলো কিছুদিন আগেও ছিল ধোঁয়াশায় ঢাকা।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবকিছু সীমিত হয়ে পড়ায় আকাশে ফিরেছে নীল। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও দেখা যাচ্ছে সেই চিত্র। ঠিক কবে এমন নীল আকাশ দেখেছিল চীনারা, তার সঠিক জবাব হয়তো তাদের কাছেও নেই। গত কয়েক সপ্তাহে শিল্প ও কলকারখানাগুলো বন্ধ থাকায় বাতাসে ধুলিকণা ও বিষাক্ত পদার্থের উপস্থিতি কমে এসেছে, আর এমনটা দেখা গেছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবির মাধ্যমে। এতে আরো দেখা গেছে কার্বন এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ এতটাই কমেছে যার ফলে ওজোন স্তর ক্ষয়ের পরিমাণ কমতে শুরু করেছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, মানুষকে ঘরবন্দি করে পরিবেশকে ভাগাভাগি করে নিচ্ছে প্রাণীকুল, নিজেদের সহ অবস্থান জানান দিচ্ছে তারা। প্রকৃতি উপভোগ করার অধিকার কি কেবল মানুষেরই? এই প্রশ্নের জবাব হয়তো প্রকৃতি ষোলো আনা বুঝিয়ে দিচ্ছে সৃষ্টির সেরা জীব মানব জাতিকে।